এই কাশ্মীর ভ্রমণ আমাদের এক স্বপ্ন ছিল। 2018 সাল থেকে আমরা চেষ্টা করে আসছি এই কাশ্মীর ভ্রমণ করার জন্য, সেটা 2024-এ এসে পূর্ণ হলো। এই ভ্রমণের জন্য আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছেন ট্রিপ কেপ ট্যুর ট্রাভেল। দেখুন কত বড় বড় যে এনার সেব খুদ পেড় সে উতার কে খুদ ইনহোনে আপনে হাথ মে পকড়ে হ্যায় যে আর দেখো কেসে লাগ রহে কিতনে আচ্ছে সেব লাগ রহে হ্যায় যে। আমাদের কাটরা থেকে পহেলগাম যাবার পথে আপেল গার্ডেন দেখা সম্পূর্ণ হয়। এখানে পাবেন গ্রিন অ্যাপেল বা গোল্ডেন অ্যাপেল, রেড অ্যাপেল, আপেলের জুস পাবেন এবং পাবেন আপেলের নানান রকম আচার, জেলি, এগুলো আপনি এখানে পেয়ে থাকবেন। চলুন আমি একটু পরে বাগানটায় নিয়ে যাব, বাগানটা দেখাচ্ছি। আমরা স্বপ্ন দেখতাম এই আপেল বাগান নিয়ে, আমরা চলে এসেছি এখন সেই আপেল বাগানে। আমরা এখন আপেলের বাগানে যাচ্ছি, এখান থেকে আমরা নিজেরা আপেল পেড়ে খেয়ে দেখব কেমন লাগে। একটু আগে যে দোকানটা দেখালাম ঠিক তার পিছনেই ওনাদেরই একটা বড় আপেল বাগান। সেই স্বপ্নের আপেল বাগানে আমরা এখন চলে এসেছি। দেখুন এইগুলো হচ্ছে আপেল গাছ, দেখুন গাছে কেমন আপেল হয়ে আছে। দেখুন আমরা যে সময়টায় এসেছি এখন, এই সময় আপেল এখন শেষের পথে। আমরা যে গাড়িতে করে ঘুরছিলাম, ইনি হচ্ছেন সেই ড্রাইভার সাহেব। এনার ব্যবহার খুবই ভালো, নিজের বাড়ির পরিবারের মতো আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছেন। আমি অনেক ভিডিওতে শুনেছি আপেল বাগানে আসলে দেখতে পারবেন, আপেল ছুঁইতে পারবেন কিন্তু পেড়ে খেতে পারবেন না, আর আপেল খেতে হলে ওনাদের কাছ থেকে কিনে খেতে হবে। কিন্তু এখানে এনারা এতই ভালো, আমাদেরকে গাছ থেকে আপেল পেড়ে খাওয়ার অনুমতি পর্যন্ত দিয়েছেন। দেখুন এত আপেল হয়েছে এখানে, গাছের ডাল, গাছের ডাল ঠেকো দিয়ে রাখতে হয়েছে, নাহলে ডাল ভেঙে যাবে, এত আপেল হয়েছে। দেখুন তুমি একটা আপেল পারো, একটা আপেল পারো। দেখাও, খেয়ে বলো কেমন লাগছে আপেলটা। হ্যাঁ খাও 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 খাও, খেয়ে বলো কেমন লাগছে, বলো কেমন লাগছে। মিষ্টি আছে, কেমন লাগছে বল, কেমন লাগছে বল। দেখুন আপেল গাছ থেকে কিরকম ভাবে আপেল পাড়ছে, দেখুন। এই আপেল কিন্তু খুব সাবধানে পাড়তে হয়, যদি আপেল পাড়তে গিয়ে সেই আপেল মাটিতে পড়ে যায় তাহলে কিন্তু সেই আপেলগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর এনাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম, যে আপেলগুলো পাড়তে গিয়ে নিচে পড়ে যায় সেই আপেলগুলোকে এনারা রস করেন, আপেল জুস করে বিক্রি করেন, আর যেগুলো ফ্রেশ আপেল সেগুলোকে বাইরে পাঠিয়ে দেন। সত্যি কথা বলতে আমরা এই আপেল বাগানে এসে এত আনন্দিত হয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি থাকতে না পেরে নিজেই আপেল গাছে উঠে পড়লাম, নিজের হাতে আপেল পাড়ার জন্য। সত্যি কথা বলতে আমরা কলকাতাতে তো আপেল খাই, কিন্তু এই আপেল খাবার পর, গাছ থেকে পেরে এই আপেল খাবার পর আর কলকাতার আপেল খেতে ইচ্ছা করবে না। আরে পিছনেরটাই নাও না। কলকাতায় যে আমরা আপেল খাই আর এই আপেলের সাথে আকাশ পাতাল পার্থক্য। তিনটে আছে না একসঙ্গে, ডাল ভেঙে যাবে, তিনটে পারে আরে এটা ভেঙে যাবে, একসঙ্গে পারো।
কলকাতা থেকে কাশ্মীর এসে আপেল বাগানে ঢুকে আমাদের মতো এতটা কেউ উপদ্রব করেছেন? এই আপেল বাগানে আমরা খুব আনন্দ পেয়েছি, সেই আনন্দের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানাবেন।